হ্যালো ফুডিস, ওয়েলকাম টু মাই চ্যানেল হালকা ফুডি। আজকে আমি বানাবো পটল ও চিংড়ির এক দুর্দান্ত রেসিপি, পটলের দোরমা। এটা দোলমা না দোরমা এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তোমরা এটাকে কি নামে জানো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটা পেঁয়াজের টুকরো, কয়েকটা আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা ও কয়েকটা রসুনের টুকরো। এবার এই সবকিছুকে একসঙ্গে বেটে নেব। পটলের দোরমার জন্য এখানে আমি পটলগুলোকে একটু চেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিতরের শ্বাসটা বের করে নিয়েছি। এই শ্বাসটা কিন্তু ফেলে দেবো না, এটা পুর তৈরি করার সময় কাজে লাগবে। এবার এই পটলগুলোতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য নুন ও সর্ষের তেল। দিয়ে ভালো করে হলুদ ও নুনটা পটলের গায়ে মাখিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। এবার 200 গ্রাম চিংড়ি নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো। দিয়ে এটাও ভালো করে মেখে নেব। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে এক এক করে পটলগুলোকে ছেড়ে দেব এবং এপিটোপিট উল্টে ভেজে তুলে নেব। পটলগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, ফলে স্বাদও আরো ভালো হয়। এরপর চিংড়িগুলোকেও কড়াইয়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব এবং পুর তৈরির জন্য মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটাও ঢেলে দেব। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এই সব মশলা একটু কষে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। হ্যাঁ, তোমরা টক দইটা আগে থেকেই ফেটিয়ে নেবে, তাহলে এটি কষানোর সময় এটি দানা পাকিয়ে যাবে না। টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে পটলের যে শ্বাসটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আবারও সবকিছুকে একসাথে মিশিয়ে কষাতে থাকতে হবে। আর যখন দেখবে সব একসঙ্গে কষে গিয়ে এমন তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝবে মশলাটা ভালো করে কষে গেছে আর পুরটাও রেডি। এবার পুরটাকে একটু ঠান্ডা করে একটা একটা পটল নিয়ে ওর মধ্যে পুরগুলোকে ভরে দিতে হবে একদম শেষ অবধি। এতে প্রত্যেকটা কামড়ে চিংড়ি মাছ মুখে পড়বে আর খেতেও সুস্বাদু হবে। পটলের ভিতরের পুরটা যাতে বাইরে বেরিয়ে না আসে, তার জন্য আমি এমন ছোট ছোট আটার লেচি কেটে একটা হাত দিয়ে একটু চেপে গোল করে পটলের মুখে লাগিয়ে দিয়েছি এবং হাতে একটু জল দিয়ে চারিদিকটা বন্ধ করে দিয়েছি। তোমরা চাইলে পটলের মাথাটাকে না ফেলে ওটা এর উপর বসিয়ে দিতে পারো, সেক্ষেত্রে একটা টুথপিক ব্যবহার করলে জিনিসটা আরো সহজ হবে। এভাবেই প্রত্যেকটা পটলগুলোকে রেডি করে নিতে হবে। এবার গ্রেভি তৈরির জন্য আমি এখানে একটা বাটিতে নিয়েছি কিছুটা টক দই, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও কুড়িয়ে রাখা আদা। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এবং কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা এবং দইয়ের মিশ্রণটা ঢেলে দেব তেলের ওপর, আর সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। এরপর এর মধ্যে দেব সামান্য নুন ও চিনি, যাতে টক ঝাল মিষ্টি এই সবটাই যেন একটা ব্যালেন্সে থাকে। আমার খানিকটা পর বেঁচে গেছিল বলে আমি সেটাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারো। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার বাটি ধুয়ে রাখা জলটাও ঢেলে দেব। এই গ্রেভিটা বেশি পাতলা হবে না, একটু মাখা মাখা হবে, তাই জলটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে। এরপর গ্রেভিটা ভালো করে ফুটে এলে ওর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেব 15 মিনিট মতো। 15 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে একটু ঘি ছড়ালেই রেডি অত্যন্ত লোভনীয় সুস্বাদু পটলের দোরমা। আমার তো এটা গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। তোমরা কমেন্টে জানাও কারা কারা পটলের দোরমা খেতে ভালোবাসো। আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন সুন্দর মজাদার রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।